দল হিসেবে বিএনপির সাথে তারা একটা বৈঠক করেছিলেন এবং সেখানে আফরিন আক্তার উপস্থিত ছিলেন। আফরিন আক্তারের সাথে সেই বৈঠকে পিটার হাস ছিলেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন। কয়েকদিন থেকে একটা গুঞ্জন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে, সিঙ্গাপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়েছে, এই ধরনের একটা আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। এটা নিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি তার সম্ভাবনার কথা, অর্থাৎ এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে কিছু বলেননি, পিটার হাসও এখন পর্যন্ত কিছু বলেননি। এবং যদি এ ধরনের কোনো বৈঠক আসলেও সিঙ্গাপুরে হয়ে থাকে, তাহলে পিটার হাসের মতো একজন ডিপ্লোম্যাটের কাছ থেকে এটা নিয়ে তিনি সরাসরি কোনো উত্তর দেবেন সেটা আমরা প্রত্যাশাও করতে পারি না। ওবায়দুল কাদের যে বক্তব্যটা রেখেছেন সেখানেও তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পিটার হাসের মধ্যে বৈঠক হয়নি সেই ব্যাপারটাও তিনি উড়িয়ে দিচ্ছেন না, তবে তিনি তার নিজের কথা বলেছেন যে তার অপর দুজনের সাথে কোনো বৈঠক হয়নি। যদিও যেহেতু বাংলাদেশে তারা বৈঠকটা করেনি, যদি আমরা ধরে নিই যে বৈঠকটা হয়েছে, তার মানে তারা বৈঠকটা বাংলাদেশে হোক, বাংলাদেশের মানুষ জানুক, এটা তারা চায়নি, কারণই তারা সিঙ্গাপুরে গিয়ে বৈঠকটা করেছে। কারণ পিটার হাস যখন সিঙ্গাপুরে গেলেন, আমরা জানি 7 জানুয়ারি নির্বাচনে সার্কাসের পর প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর, যেটা নেতৃত্ব দিয়েছিলেন হোয়াইট হাউসের প্রতিনিধি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর আইলিন লায়োবেচা, তার সাথে ছিলেন আফরিন আক্তার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থাৎ স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। এবং আফরিন আক্তার সম্পর্কে আমরা জানি নির্বাচনের আগে সর্বশেষ যে প্রতিনিধি দলটা বাংলাদেশ সফর করে নির্বাচন নিয়ে যারা কথা বলেছিল ইনফ্যাক্ট সরকারের সাথে, সে সময় সরকার এবং অন্যান্য পক্ষের সাথে, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন আফরিন আক্তার, তিনি ছিলেন। এবং বিএনপির সাথে, দল হিসেবে বিএনপির সাথে তারা একটা বৈঠক করেছিলেন এবং সেখানে আফরিন আক্তার উপস্থিত ছিলেন। আফরিন আক্তারের সাথে সেই বৈঠকে পিটার হাস ছিলেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকটার পরই পিটার হাস সিঙ্গাপুরে চলে যান এবং তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল যে বিএনপির সাথে বৈঠকের পরপরই কেন, যেহেতু একটা তাদের দেশের একটা প্রতিনিধি দলের সফর চলছে, সেই অবস্থাতেই কেন তিনি সিঙ্গাপুরে চলে গেলেন, সে সময় এটা নিয়ে নানা আলোচনা হয়েছে। এবং তার পরপরই সেখানে ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন একই জায়গায় এবং প্রায় একই সময়ে, এবং তারপর থেকে এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। বৈঠক হয়েছে কি না কিংবা বৈঠক হবার সম্ভাবনা আসলেই কতটুকু এবং তার ফলাফল কি, সে সম্পর্কে নানান গুঞ্জন চলছে, নানান আলোচনা চলছে। আমাকে অনেকেই, আমার এই চ্যানেলে যারা যুক্ত আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আমাদের এখানে যারা ভিডিও দেখেন তাদের অনেকেই আমার ফেসবুকে যুক্ত আছেন, তারা আমাকে ফেসবুকে মেসেজ পাঠান, অনেকেই আমার কাছে এটা জানতে চেয়েছেন যে এই বৈঠকটা হয়েছে কি না বা এটা সম্পর্কে আমি কি জানি বা আমার মূল্যায়নটা কি এই গুঞ্জনের ব্যাপারে। এবং যারা ব্যক্তিগতভাবে যাদের সাথে আমার কথা হয় তারাও অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছেন, এই কারণে ভেবেছি যে এটা নিয়ে একটু কথা বলা দরকার, যদিও এটা নিয়ে কোনো স্পেসিফিক ইনফরমেশান তো আমার কাছে থাকবার কথা না, খুব স্বাভাবিক। কিন্তু আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন বক্তব্য, যারা স্টেক হোল্ডার আছেন এই বৈঠকে, যারা যুক্ত থাকবার কথা যদি বৈঠকটা হয়ে থাকে, আওয়ামী লীগ, বিএনপি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ফলে এই পক্ষগুলোর বক্তব্যকে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে হয়তো আমরা একটা ধারণা পেতে পারি যে এই ধরনের বৈঠক আসলে হয়েছে কিনা, এবং এই ধরনের বৈঠক যদি হয়ে থাকে তাহলে সেটার ফলাফল কী বাংলাদেশের রাজনীতিতে। হ্যাঁ, যদি এ ধরনের একটা বৈঠক হয়ে থাকে এবং এইভাবে পরিকল্পনা মাফিক হয় যে সেই বৈঠকটা বাংলাদেশের দেশের বাইরে কোথাও গিয়ে হতে হইল এবং সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনজন উপস্থিত থেকে সেই বৈঠকটা হলো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার ঠিক আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতগুলো মাস জেল খাটবার পর তিনি জামিনে মুক্ত হলেন। এবং তার পরপরই যদি এই ধরনের একটা বৈঠকের আয়োজন করা হয়ে থাকে তাহলে অবশ্যই এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব নিয়ে আসবে, এটা বলা বাহুল্য। আমরা পরবর্তী কিছু বক্তব্য দেখি আমরা কয়েকজনের। আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ এ আরাফাত, তিনি একটা মন্তব্য করেছেন, আহ্বান জানিয়েছেন বিএনপির প্রতি যে আমরা নির্বাচনের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা সমাধান নিয়ে আসি এবং আমরা বসি,
তিনি বিএনপিকে এবং তিনি নিজের কথা বলেননি, তিনি বলেছেন আওয়ামী লীগ চায়, আওয়ামী লীগ সরকার নাকি চায় যে বিএনপি তাদের সাথে বসুক, তার আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের জন্য একটা স্থায়ী কোনো সমাধান তারা তৈরি করুক যার মধ্য দিয়ে নির্বাচনটা হবে। অর্থাৎ পাঁচ বছর পর পরই তত্ত্বাবধায়ক সরকারের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, বা এভাবে একতরফার যে নির্বাচন, যে নির্বাচনের সার্কাসটা হয়েছে 7 জানুয়ারিতে, এই ধরনের বিষয়গুলো যাতে আর না হয় বিএনপির প্রতি এক ধরনের আহ্বান তিনি জানালেন। কখন? যখন ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে ফিরে আসলেন তার ঠিক পরপর। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, আমরা এটাকে যদিও মির্জা আব্বাস তিনি প্রথম যে বক্তব্যটা রেখেছিলেন সেটাকে তিনি আবার একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে এখানে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, অর্থাৎ এটা যেভাবে তিনি বলতে চেয়েছেন সেভাবে হয়তো তিনি বলতে পারেননি, কিংবা সাংবাদিকরা সেটাকে ভুলভাবে উপস্থাপন করছে। আমি তার বক্তব্যটা এ কারণে শুনেছি, আমার সেখানে মনে হয়েছে তিনি যদি সাংবাদিকরা আসলে যেভাবে উপস্থাপন করেছে সেখানে খুব বেশি তারা ভুল করেছে বা ইচ্ছাকৃতভাবে তারা এটাকে অন্যভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছে, ব্যাপারটা সেরকম না, হয়তো হতে পারে বিএনপিকে ষড়যন্ত্র করেই নির্বাচনের বাইরে রাখা হয়েছে, কিন্তু নির্বাচনে যা না যাওয়ার ব্যাপারে কিন্তু বিএনপির অবস্থান ছিল আগে থেকেই, বিএনপি পরিষ্কার জানিয়ে দিয়েছিল এবং এই ব্যাপারটাকে আমি সমর্থন করি, শতভাগ সমর্থন করি, এখনও সমর্থন করি। কারণ 2018 সালে নির্বাচন দেখবার পর 2024 সালে 7 জানুয়ারিতে আওয়ামী লীগের অধীনে কেমন নির্বাচন হয় সেটা দেখতে যাবার কোনো প্রশ্ন আসলে আসে না। কিন্তু তিনি বলেছেন যে বিএনপিকে ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পনা মাফিক তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে যাতে তারা ক্ষমতায় না যায়, না যেতে পারে। আচ্ছা, 7 জানুয়ারি নির্বাচনে যদি বিএনপি অংশ নিত তাহলে কি তারা ক্ষমতায় যেতে পারতো কোনোভাবে? সামহাও কোনো সুযোগ আছে এই সরকারের অধীনে, আওয়ামী লীগের সরকারের অধীনে শেখ হাসিনা যেখানে প্রধানমন্ত্রী, সেই অবস্থা একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে? বিএনপিকে ক্ষমতায় না যাওয়ানোর জন্য নির্বাচনের বাইরে রাখা হয়েছে, এটা আসলে কোনো যুক্তি হতে পারে না। যদিও মির্জা আব্বাস এই ধরনের একটা কথা বলেছেন, তার মানে নির্বাচনের প্রতি এক ধরনের পজিটিভ গেস্টার কি বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব বলতে হবে, কারণ স্ট্যান্ডিং কমিটির একজন গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য মির্জা আব্বাস তিনি বলছেন নির্বাচনে না যাওয়াটা ভুল হয়েছে, এই ধরনের একটা মন্তব্য আমরা তার কাছ থেকে পাচ্ছি এবং সেটা কিন্তু ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে ফিরে আসবার পর। অর্থাৎ যদি কোনো বৈঠক এই তিন পক্ষের মধ্যে হয়ে থাকে তাহলে সেটার প্রভাবে কি মোহাম্মদ আরাফাত বিএনপির প্রতি হঠাৎ করেই এরকম আহ্বান জানাচ্ছেন, আসেন আমরা বসি, আমরা কথা বলি, আমরা একটা সমাধান করি এবং সেটা দীর্ঘমেয়াদী একটা সমাধান করি? আবার মির্জা আব্বাস বলছেন নির্বাচনে না যাওয়াটা ভুল হয়েছে, যেটা সরকারের বক্তব্য ছিল, সরকারি দলের বক্তব্য ছিল, তারা চেয়েছিল বিএনপি নির্বাচনে আসুক, চেয়েছিল কি না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তারা বারবার এই কথাটা বলেছে, বিএনপিকে নির্বাচনে আসার কথা বলেছে, এমনকি নির্বাচনে আনার জন্য তারা বিভিন্ন রকম প্রস্তাব পর্যন্ত দিয়েছে, সেটা তো সরকারের সাবেক মন্ত্রী পর্যন্ত বলেছেন ডক্টর আব্দুর রাজ্জাক, এবং এই ধরনের কোনো অফার তাদেরকে দেওয়া হয়নি সে ধরনের মন্তব্য আমরা পেয়েছি। তার মানে এ ধরনের কোনো অফার যদি তাদেরকে দেওয়া হতো তাহলে কি তারা ভেবে দেখতেন, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তারা এখন বলছেন, অর্থাৎ বিএনপির নেতারা বলছেন, যারা এখন জামিনে মুক্ত হয়ে আসছেন তারা বলছেন যে তাদেরকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি, যদিও কেউ কেউ আবার ভিন্নভাবে বলছেন তাদেরকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা সেগুলো রাখেননি। আমরা বিভিন্ন রকম বক্তব্য পাচ্ছি, তবে শীর্ষ নেতৃত্ব, আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছ থেকে এ ধরনের বক্তব্য যখন পাচ্ছি তখন মনে হচ্ছে সরকার কিংবা আওয়ামী লীগের সাথে এক ধরনের আলোচনার মধ্য দিয়ে এক ধরনের রিকনসিলিয়েশনের চেষ্টা কি হতে পারে? আওয়ামী লীগ, বিএনপি এবং মধ্যস্থতাকারী হিসেবে কি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোন একটা রোল প্লে করবেন? হতে পারে, নানান কিছুই হতে পারে, কারণ আমরা যে বক্তব্যগুলো দেখছি তাতে আমরা নানা ধরনের চিন্তা আসলে আমাদের মধ্যে আসতে পারে। তবে একটা বিষয় হচ্ছে, যদি এই আওয়ামী লীগের সরকারের সাথে, আওয়ামী লীগের যে সরকার এবং এই সরকারি দলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে বিরোধী দল যদি যায়, সেটা বাংলাদেশের গণতন্ত্রের সাথে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা হবে। যে অবস্থানটা বিরোধী দল নিয়েছে নির্বাচনে না যাওয়ার, কারণ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত যারা নিয়েছে, যেমন আমরা জানি বেশ কয়েকজন, আমি নাম উচ্চারণ করছি না, তাদের অনেকে বেশ কিছুদিন এমনকি তারা আন্দোলনেও ছিলেন, হঠাৎ করে মাঝপথে তারা ঘোষণা দিলেন তারা নির্বাচনে যাবেন এবং তারা নির্বাচিত হয়ে আসছেন, পরিকল্পিতভাবেই তাদেরকে নির্বাচিত করে আনা হয়েছে, ঘোষণা দিয়ে নির্বাচিত করে আনা হয়েছে, এমপি বানানো হয়েছে।
এই মানুষগুলোকে তো আমরা বিশ্বাসঘাতক হিসেবে জানি, কিন্তু এখন যদি এমন হয় যে এই 7 জানুয়ারি নির্বাচনের পরেও বিরোধী দল এবং রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি যদি এই সরকার এবং সরকারি দলের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যায়, তাহলে সেটা এই দেশের জনগণের সাথে বিএনপি সহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী যারা এই নির্বাচনকে ঘিরে গ্রেফতার হয়েছেন, মৃত্যু হয়েছে অনেকের এবং নানাভাবে তারা নির্যাতনের শিকার হয়েছেন, কিভাবে তারা দিন যাপন করছেন সেগুলো আমরা বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যখন যাই তখন সেখানে জানতে পারি। এই নেতাকর্মীদের সাথে একটা বিশ্বাসঘাতকতা হবে, ফলে আশা করি যে এই ধরনের কোনো নেগোসিয়েশনের জায়গা হবে না। তবে একটা বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। অনেকে বলছেন যে সিঙ্গাপুরে যদি বৈঠক হয়ে থাকে তাহলে সেই বৈঠকটা হয়েছে মধ্যবর্তী নির্বাচন নিয়ে, এবং ওবায়দুল কাদেরকে অবশ্য প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছেন এটাকে মামাবাড়ি আবদার, মধ্যবর্তী নির্বাচন চাইলেই আমরা মধ্যবর্তী নির্বাচন দেব। যাই হোক, কিন্তু মধ্যবর্তী নির্বাচনের একটা আলোচনা আছে। এটা হতে পারে, অনেকেই এরকম মনে করছেন যে মধ্যবর্তী নির্বাচনের একটা পরিকল্পনা নিয়েই আসলে কথা বলবার জন্য তারা তিন পক্ষ একসাথে বসেছিলেন এবং তাদের কথা হয়েছে। আমরা জানি না বৈঠকটা হয়েছে কিনা, কিন্তু মোহাম্মদ আরাফাত ওবায়দুল কাদের ফিরে আসার সাথে সাথে কিন্তু একটা নির্বাচনের পদ্ধতি নিয়ে, যাতে আমরা তারা যাতে উভয় পক্ষ বসে নির্বাচনে একটা পদ্ধতি নিয়ে কথা বলতে পারে এবং স্থায়ী একটা সমাধানে যেতে পারে সেটা নিয়ে কথা বলতে চেয়েছে। তার মানে কিভাবে একটা নির্বাচন হতে পারে, সেটা তত্ত্বাবধায়ক হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, জাতীয় সরকার হোক, কার অধীনে নির্বাচন হলে সব পক্ষ মেনে নিবে, ধরনের একটা পদ্ধতি দুই পক্ষ মিলে ঠিক করে তারপর তার অধীনে কি একটা নির্বাচনের চিন্তা করছে তারা, যদি সেটাও হয়ে থাকে তারপরেও সেটা এই সরকার এবং সরকারি দলের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে হওয়া যাবে না, হওয়া উচিত না। কারণ এরকম একটা স্বৈরাচার একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হতে পারে না, তাদেরকে যেতে হবে এবং এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে এবং তাদেরকে ক্ষমতা থেকে যেতে হবে। এভাবে খুব বেশি দিন তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, ফলে কোনো ধরনের নেগোসিয়েশন অন্তত আমি সমর্থন করি না, সে এই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন না। তার মধ্য দিয়ে যদি একটা মধ্যবর্তী নির্বাচনও আসে সেটাও সমর্থন করি না। এই সরকারকে উৎখাত করতে হবে, এই সরকারকে ক্ষমতা থেকে যেতে হবে এবং সেটা তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনের মধ্য দিয়ে নয়। তারা যেভাবে জোর করে ক্ষমতায় আছে সেই অবস্থা থেকেই জনগণ তাদেরকে তাদের ক্ষমতা থেকে তাদেরকে উৎখাত করবে এবং আমরা সেই পরিস্থিতিটা চাই। এই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করে তাদেরকে একটা সুন্দর এক্সিট প্ল্যান দিয়ে তাদেরকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য খুব সুন্দর করে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কোনো আয়োজন হোক, সেই আয়োজনটা আমরা চাই না। সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেও করতে চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, আমরা তাহলে সেটাও চাই না। হ্যাঁ, একটা বিষয় হতে পারে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হতে পারে, যেই সরকার তারা ঠিক করবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে কিভাবে একটা নির্বাচন, একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হতে পারে এবং ভবিষ্যতেও কিভাবে সেই ধারাটা অব্যাহত থাকে, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করবে। তার আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে এবং তাদের সাথে বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা, এমনকি তখন আওয়ামী লীগ বসতে পারে তাদের সাথে, তাদের সাথে বসে তারপর সেটা ঠিক হবে। কিন্তু আপনি সরকারে থাকবেন এবং সেই অবস্থায় অন্য বিরোধী দলগুলো আপনাদের সাথে বসে নেগোসিয়েশন করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ফলে এই সরকারকে আগে পদত্যাগ করতে হবে কিংবা পদত্যাগকে বাধ্য করতে হবে, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, সেই সরকার সবগুলো পক্ষের সাথে বসে ঠিক করবে কিভাবে একটা নির্বাচন দেওয়া যায়, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা সহি নির্বাচন কীভাবে হতে পারে এবং সেই প্রক্রিয়াটা কীভাবে চলমান থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাটা কীভাবে চলমান থাকে, এই ধরনের একটা স্বৈরাচারী কাঠামো যেন আবারও তৈরি না হয়, তার জন্য কী কী পরিবর্তন করতে হবে, কী কী সংস্কার করতে হবে সেগুলো নিয়ে তখন আলোচনা করা যেতে পারে এবং পরবর্তী যে সরকারটা আসবে সেই সরকার সেগুলো সেভাবে পারফর্ম করবে। কিন্তু এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ধরনের নেগোসিয়েশন বিরোধী দলের করা উচিত হবে না এবং সেটা যদি কেউ করতে যায় তাহলে সেটা দেশের সাথে, দেশের জনগণের সাথে, এই রক্তের সাথে বেইমানি করা হবে।